ফকিরদের মাঝে বণ্টন করে দিলেন, বাবা খয়রাত করে দিলেন, ফকির বেওয়া মিসকিনদের মাঝে খয়রাত করে দিলেন, দান করে দিলেন, বণ্টন করে দিলেন। আবার কষ্ট করে কয়েকদিন অতিবাহিত হয়ে গেল, আবার মায়ের ঘরে দরওয়াজায় সে সালাম দেয়, আম্মা যান দরওয়াজা খুলে দিন মা, আমি আপনার সন্তান এসেছি মা, আম্মা যান দরওয়াজা খুলে না, ও বাবা ছেলে গতদিনে তুমি এসেছিলে, কয়েকটা উট বোঝাই মাল এনেছিলে, আজকে রে তুমি ফিরে এসেছো, কি নিয়ে ফিরে এসেছো বাবা? ছেলেটা ঘরের বাইরে থেকে আওয়াজ দেয়, ও আমার আম্মা যান আমি গতদিনে কয়েকটা উট বোঝাই মাল এনেছিলাম মা, আজকের দিনে আমি উট বোঝাই মাল আনি না মা, আজকের দিনে আমি 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 আলেম হয়ে ফকির হয়ে মুহাদ্দিস হয়ে আপনার ঘরের দরওয়াজায় ফিরে এসেছি। আজকে আমি মাল আনিনি মা, আজকে আমি কোনো সম্পদ আনিনি মা, আমি আজকে আলেম হয়ে ফকির হয়ে মুহাদ্দিস হয়ে আপনার ঘরের দরওয়াজায় ফিরে এসেছি। একটু জোরে বলুন, জোরে বলতে পারলেন না? আম্মা যান ঘরের দরওয়াজাটা খুলে দিয়ে সন্তানকে জড়িয়ে ধরে দু চোখ ভরা পানি নিয়ে বলেছিলেন, ও বাবা ছেলে তুমি জানো না তুমি যখন আমার গর্ভে ছিলে আমি একটা স্বপ্ন দেখেছিলাম, আমার গর্ভের থেকে একটা আলো বেরিয়ে ওই আলোটা আসমানের দিকে উঠে গেল, ওই আলোতে গোটা আসমানটা আলোকিত হয়ে গেল, আমি হেরেম শরীফের বড় বড় ইমামদের কাছে এই স্বপ্নের তাবিরটা জানতে গিয়েছিলাম, হেরেম শরীফের বড় বড় ইমামরা বলেছিলেন, মা আপনি সংবাদ দিয়ে দেখুন ওই মহিলার গর্ভে সন্তান আছে, ওই সন্তানটা ভূমিষ্ঠ হওয়ার পরে ওই সন্তানটা হাফেজ হবে, আলেম হবে, ফকির হবে, মুহাদ্দিস হবে, ওই ছেলেটা দ্বারা তাম পৃথিবীর জমিনে দিনের আলো জারি হয়ে যাবে। বাবা ছেলে তুমি জানো না আমি ওই দিন থেকে তোমার মা, আমি রোনা জারি করি, আমি কান্নাকাটি করি, আমি দোয়া করি, আল্লাহ পাক আমার সন্তান যেন হাফেজ হয়, আমার সন্তান যেন আলেম হয়, আমার সন্তান যেন ফকির হয় মুহাদ্দিস হয়, আমার সন্তানের দ্বারাই যেন তাম পৃথিবীর জমিনে দিনের আলো জারি হয়ে যায়। ও বাবা ছেলে আল্লাহ পাক আমার দোয়া কবুল করে, আল্লাহ আমার স্বপ্নকে পূরণ করে, আল্লাহ তোমাকে হাফেজ বানিয়ে আলেম বানিয়ে ফকির বানিয়ে মুহাদ্দিস বানিয়ে আমার ঘরের দরওয়াজায় ফিরিয়ে দিয়েছে। যদি বলো না সুবহানাল্লাহ, একটু মহব্বতে বলো না সুবহানাল্লাহ, তাকবীর দাও নারায় তাকবীর, জোরে বলো নারায় তাকবীর, এই ছেলেরা আরো জোরে বলো নারায় তাকবীর। আজকের এই মায়ের অভাব, আজকের এই পিতার অভাব, রাগ করছেন নাকি? আজকের এই মায়ের অভাব পিতার অভাব, আমরা আমাদের চরিত্র নষ্ট করে ফেলেছি। আজকে আমরা আমাদের চরিত্র নষ্ট করার কারণে আমাদের সন্তানগুলোর চরিত্র আজকে নষ্ট হয়ে যাচ্ছে। আপনি লক্ষ্য করুন, আপনি দেখুন আমাদের চরিত্র নষ্ট হয়ে গেছে। আমি তো বলি জমিন যদি ভালো হয় গাছ ভালো হবে, গাছ যদি ভালো হয় ফল ভালো হবে, ভালো হয় গাছ ভালো হবে, গাছ যদি ভালো হয় বলো না বলো না ফলটা ভালো হবে। তার মানে বাপ যদি নামাজি হয়, বাপ যদি আল্লাহওয়ালা হয়, বাপ যদি সৎ চরিত্রবান হয়, মা যদি নামাজি হয়, মা যদি পর্দানশীলী হয়, মা যদি সৎ চরিত্রবতী হয়, ওই জমিন থেকে আল্লাহ পাক সুসন্তান দান করবে। একটা সুসন্তানের কত দাম জানেন? তাম পৃথিবীর জমিনে যত সম্পদ, ওই সম্পদগুলো যদি এক পাল্লায় রাখা হয়, একটা সৎ চরিত্রবান সন্তানকে যদি অপর পাল্লায় রাখা হয়, সৎ চরিত্রবান সন্তানের পাল্লাটা বাড়ি গয়ে যাবে। তাম পৃথিবীর জমিনে যত সম্পদ, ওই সম্পদগুলো যদি এক পাল্লায় রাখা হয়, একটা সৎ চরিত্রবান সন্তানকে যদি অপর পাল্লায় রাখা হয়, ওই সৎ চরিত্রমার সন্তানটা আল্লাহ পাকের দরবারে কবুল হয়ে যাবে।
এত দাম। আজকে সমাজে সৎ সন্তানের অভাব হয়ে গেছে, সন্তান অনেক আছে কিন্তু সৎ সন্তানের অভাব হয়ে গেছে বাবা, সৎ সন্তানের অভাব। একটা সৎ সন্তানের কত দাম, কত দাম। আল্লাহ নবী বললেন, ইদা মাতাল ইনসানু ইন খতানুহু আমালুহু ইল্লা মিন সালাসাতিন ইল্লা মিন সাদাকাতিন জারিয়াতিন আও ইলমিন ইনতাফাউ বিহি আও ওয়ালাদিন সালিহিন ইয়াদউ লাহু। আল্লাহ নবী বললেন, মানুষ মারা যাবে, একটা মানুষ মারা গেলে তার সমস্ত আমল বন্ধ হয়ে যায়, তিনটা আমল জারি থাকে, তিনটা আমল বন্ধ হয় না। একটু মহব্বতে সুবহানাল্লাহ বলো না, আর একটু মহব্বতে বলো না, তকবীর দাও না, নারাই তকবীর। একটা মানুষ মারা গেলে তার সমস্ত আমল কি হয়, তিনটে আমল বন্ধ হয় না। তার ভিতরে একটা হচ্ছে, কেউ যদি সৎ সন্তান দেখে কবরে যেতে পারে, কি সন্তান, সৎ সৎ কুসন্তান না বলো, সুসন্তান, সৎ সন্তান। কেন, কেন একটা মানুষ আসমান সমূহ গোনা নিয়ে কবরে চলে গেছে, আমার দিকে তাকান, আমার দিকে তাকান, একটা মানুষ আসমান সমূহ গোনা নিয়ে কবরে চলে গেছে, কিন্তু ওই মানুষটা ইমান নিয়েই কবরে গেছে, কিন্তু ওই মানুষের আসমান সমূহ গোনার ভিতরে দুটো বিষয়ের গন্ধ নেই, একটা হচ্ছে শিরিকির গন্ধ নেই, অপরটি হচ্ছে বান্দার হক মারার গন্ধ নেই। এমনি সাধারণ গোনা নিয়ে ইমান নিয়ে কোথায় চলে গেছে, কবরে। দেখতে পাওয়া যাবে হাশরের ময়দানে ওই ব্যক্তিটা বেগোনা মাসুম হয়ে উঠবে। খোকা একটু জোরে বলতে পারলেনি, একটু মহব্বতে বলতে পারলেনি, ওই মানুষটাই কায়ামতের ময়দানে বেগোনা মাসুম হয়ে উঠবে। ওর গোনাটা মাফ হলো কি করে, গোনাটা মাফ হলো কি করে, ওই ওই ব্যক্তি কবরে চলে গেছে কিন্তু পৃথিবীতে রেখে গেছে একটা সৎসঙ্গ। ওই ছেলেটা পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে, ওই ছেলেটা নামাজের পাটিতে বসে দোয়া চায়, রব্বির হাম হুমা কামা রব্বা ইয়ানি সগিরা, রব্বির হাম হুমা কামা রব্বা ইয়ানি সগিরা। ওই ছেলেটা জুমার নামাজ আদায় করে আব্বা আম্মার কবরের পাশে দাঁড়িয়ে যায়, আব্বা আম্মার কবরের পাশে দাঁড়িয়ে গিয়ে সুরা ফাতেহাটা পড়ে নেয়, সুরা ইখলাসটা পড়ে নেয়, দরুদ শরীফটা পড়ে নেয়। ওই ছেলেটা হাত তুলে আল্লাহ পাকের দরবারে রোনাজারি করে, আল্লাহ পাক আমার আব্বা জানের জীবনের গুনাহ মাফ করে দিন, আল্লাহ পাক আমার আম্মা জানের জীবনের গুনাহ মাফ করে দিন, আল্লাহ পাক আমার আব্বা জানের কবরে আজাব দেবেন না, আল্লাহ পাক আমার আম্মা জানের কবরে আজাব দেবেন না। আল্লাহ নবী বলেছেন, কোন সৎ সন্তান যদি পিতা মাতার জন্য দোয়া চায়, ওই ছেলেটার নাকের পানি, ওই ছেলেটার চোখের পানি নাকের ডগায় আসার আগে আল্লাহ পাকের রহমতের দরিয়ায় জোশ মেরে যায়। আমার আল্লাহ পাক ওই সৎ সন্তানের দোয়াটা কবুল করে, আল্লাহ পাক ওর আব্বা মার জীবনের গুনাহ মাফ করে দিয়ে, আল্লাহ পাক ওর আব্বা মাকে কবরের ভিতরে বেগুনাহ মাসুম করে দেয়। এখন বলুন, আপনি যদি ছেলেকে আপনি যদি কলেজে পড়ান পড়ান, আমি একবার বলবো না যে আপনার আপনার ছেলেকে আপনি কলেজে দেবেন না, কিন্তু এই শিক্ষা কিন্তু কলেজ থেকে পাবে না, এই শিক্ষা কিন্তু স্কুল থেকে পাবে না, এই শিক্ষা পাবে কোথা থেকে, কোথা থেকে, দ্বীনী শিক্ষা প্রতিষ্ঠান থেকে পাবে। তার এক নম্বর প্রাথমিক হচ্ছে মক্তব, একটু সুবহানাল্লাহ বলবেন না, একটু জোরে বলুন না। আজকের এই আন-নূর কমিটি যারা, ওদের জন্য আমার অন্তর থেকে দোয়া, ওদের জন্য আমার অন্তর থেকে দোয়া। তোমরা যে পদক্ষেপ নিয়েছো, এবং আমি শুনেছি তোমাদের মূলে আছে আমার স্নেহভাজন মাওলানা আব্দুল মুহিত সাহেব, তোমরা যে পদক্ষেপ নিয়েছো, দীন ইসলামকে প্রতিষ্ঠিত করার পদক্ষেপ নিয়েছো তোমরা,
আল্লাহ পাক ওদের হায়াতে বরকত নসিব করুন, বলুন আল্লাহুম্মা। আজকে সব সন্তান কমে গেছে বাবা, এর কারণ হচ্ছে আমরা খারাপ হয়ে গেছি, আমরা পিতামাতা, আমাদের চরিত্র নষ্ট হয়ে গেছে। আজকে দেখুন একটা ছেলে তার মাকে ধরে মারছে, একটা ছেলে তার বাপকে ধরে মারছে। আপনারা তো ওয়াজ শোনেন, আমরা ওয়াজ করি, এক এক রাতে এক এক জেলায় যেতে হয় আমাদের। একটা বুড়ো মানুষ এসে কাঁদছে, হুজুর আমার ছেলে আমাকে খেতে দেয় না। একটা মা এসে কাঁদছে, হুজুর আমার ছেলে আমাকে খেতে দেয় না। যে সন্তানের ভিতরে দিনের শিক্ষা থাকবে, শরীয়তের জ্ঞান থাকবে, ওই সন্তানের দ্বারা এই অন্যায় কাজটা হতে পারে না। অভাব হয়েছে ওর ভিতরে দিনের শিক্ষা নেই, শরীয়তের শিক্ষা নেই, এলমে দিন নেই ওর ভিতরে, মাকে মানুষকে। আজকের এখানে দেখছি অনেক জওয়ান যুবক দেখছি বাবা, আমি তোদের হাতে ধরে নয় পায়ে ধরে বলে যাচ্ছি, আমি তোদের ভাই মোহাম্মদ শাহানুর আলম, আমার আব্বা আম্মা দুজনে কবরে চলে গেছে, আব্বা আম্মা দুজনে কবরে চলে গেছে। আগে আগে মাহফিল থেকে বাড়ি গেলে আব্বাজান আমার নাম ধরে ডাকতেন, আম্মাজি আমার নাম ধরে ডাকতেন, এখন কেউ আর খোঁজ খবর নেয় না বেটা, কেউ আর খোঁজ খবরটা নেয় না। বলে যাচ্ছি তুমি সারা জীবন বহু নামাজ পড়েছো, রোজা করেছো, হজ করেছো, জাকাত দিয়েছো, দান খায়রাত করেছো, অনেক নেকির কাজ করেছো, আব্বা মাকে খুশি করতে পারোনি, শুনে দেখো তুমি এখনো তোমার স্রষ্টাকে খুশি করতে পারোনি, খবরদার খবরদার, খুব সাবধান সাবধান ছেলেরা। তোমাদের আব্বা মা যারা জীবিত আছে, বড় নেয়ামত, বড় নেয়ামত, এটা যে কত বড় নেয়ামত আজকের বুঝবে না, বুঝবে কবে, কবে বুঝবে না, যেদিন তোমার আব্বা মা চোখ দুটো বন্ধ হয়ে যাবে সেই দিন বুঝবে কি নেয়ামত হারিয়ে ফেলেছো, কি সম্পদ হারিয়ে ফেলেছো, কি নেয়ামত হারিয়ে ফেলেছো, কি নেয়ামত হারিয়ে ফেলেছো। আমরা সকলে বিশ্ব নবীর উম্মত, নবীকে ভালোবাসি, আর নবীকে ভালোবাসি মানে নবীর আদর্শ আমার মধ্যে থাকার দরকার আছে না? দেখো তো বাবা, আল্লাহ রসুল তার দুধ মার সঙ্গে কি ব্যবহারটা করেছিলেন, দুধ মা। আল্লাহ নবী মদিনা মসজিদে নববী শরীফে আল্লাহ নবী সাহাবীদের নিয়ে বসে আছেন, হঠাৎ একজন বৃদ্ধা মহিলা আল্লাহ নবীর দিকে আসছেন, আল্লাহ নবীর দিকে আসছেন, আল্লাহ নবী ওই বৃদ্ধা মহিলাকে দেখে দাঁড়িয়ে গেলেন, সাহাবীরা অবাক হয়ে যায় কে মহিলা, আল্লাহ নবী যাকে দেখে দাঁড়িয়ে গেলেন, সাহাবীরা বর্ণনা করেন ওই মহিলাটি আল্লাহ নবীর নিকটস্থ যেই না গেলেন, আল্লাহ নবী গায়ের চাদর মোবারকটা ভাঁজ করে মাছ করে আল্লাহ নবী জমিনে বিছিয়ে দিলেন, ওই মহিলাটি আল্লাহ নবী নিকটস্থ যেই না হয়েছেন, আল্লাহ নবী ওই মহিলার হাতটাকে ধরে নিজের চাদর মোবারকের উপরে বসিয়ে দিলেন, সাহাবীরা অবাক হয়ে যায় কে মহিলা, সাহস তো কম নয়, আল্লাহ নবীর চাদর মোবারকের উপরে বসে আল্লাহ নবী ওই মহিলার সঙ্গে কিছুক্ষণ কথোপকথন করলেন, কথোপকথন করার পরে ওই মহিলা যখন বিদায় নিয়ে চলে গেলেন, সাহাবীরা আল্লাহ নবীকে জিজ্ঞাসা করেছিলেন, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ হুজুর এই মহিলাকে চিনলাম না, আপনি আল্লাহ নবী, আপনি যাকে দাঁড়িয়ে গেলেন, আপনি আল্লাহ নবী গায়ের চাদর মোবারকটা খুলে মাঝ করে বসার জায়গা করে দিলেন, এই মহিলাকে চিনতে পারলাম না, আল্লাহ নবী কাঁদো কাঁদো নয়নে বলেছিলেন, ও আমার সাহাবীরা আমি রাসূলুল্লাহ আমার আব্বাকে পাই না, আমি রাসূলুল্লাহ আমার আম্মার সেবা যত্ন বেশি দিন পাই না, ও আমার সাহাবীরা এই মহিলাটি অন্য কেউ নয়, এই মহিলাটি হলো আমার দুধমা হালিমাতু সাদিয়া। জোরে বলতে পারলেন না, মহব্বতে বলতে পারলেন না, খবরদার ছেলেরা আব্বা আমার সঙ্গে দুর্ব্যবহার করবি না, তোদের পায়ে ধরে বলে যাচ্ছে, আল্লাহ আমাকে দুবার হজ পাকিয়ে নিয়ে গেছে, আমার এই দুটো হাত খানায় কাবায় স্পর্শ করা হাত, আমার এই বুকটা যেটাকে মুলতাজিম বলা হয়, মুলতাজিম হাজরে আসওয়াদ পাথর আর কাবা শরীফের দরজা মাঝখানে যে জায়গাটা ওটাকে মুলতাজিম বলে, ওই মুলতাজিমে বুক লাগিয়ে দোয়া করতে হয়, চাবালি লাগিয়ে দোয়া করতে হয়, ওই দোয়াটা আল্লাহ পাকের দরবারে কবুল হয়ে যায়, বলুন সুবহানাল্লাহ। আমার এই বুকটা কাবা শরীফের সঙ্গে মিলিয়ে দিয়েছিলাম, আমার দুটো চাবালি কাবা শরীফের গায়ে লাগিয়ে দোয়া করেছিলাম, সেই দুটো হাত তোদের পায়ে রেখে বলে যাচ্ছি খবরদার যেন আব্বা মার সঙ্গে দুর্ব্যবহারটা করবি না, পুড়ে মরে যাবে,
আজকের অনেক ছেলেরা স্ত্রীর কথা শুনে আব্বাকে খেতে দেয় না, মাকে খেতে দেয় না, আছে না নেই, বলুন বলুন, আজ খবরদার। মা শুনে রেখে দে, বউ মরে গেলে বউ পাবি, মা মরে গেলে মা পাবি নি, বউ মরে গেলে হাজারো বউ পাবি, মা মরে গেলে মা পাবি নি, পাবি না। গাড়ির পিছনে লেখা থাকে আপনার ব্যবহারই, বলুন বলুন বলুন, আপনার পরিচয়, অনেক অনেক কথা লেখা থাকে। একটা ছেলে তার আব্বাকে মারতে আব্বাকে মারছে, আর আব্বা মার খাচ্ছে, রাস্তা আগাচ্ছে, মার খাচ্ছে, রাস্তা আগাচ্ছে, একবারও বলে না কেন মারতেছিস, কি অন্যায় করেছি, কি অপরাধ করেছি বাবা, কেন মারতেছিস, বাপ মার খাচ্ছে, রাস্তা আগাচ্ছে। অনেকটা রাস্তা যাওয়ার পর একটা তিন রাস্তার মোড়, ওইখানে গিয়ে ছেলেটা পিছনের দিক দিয়ে বাপকে এত জোরে ঘুষি মেরেছে, এক ঘুষিতে একেবারে বাপ তিন রাস্তার মোড় পার করে দিয়েছে। বাপ তিন রাস্তার মোড়টা পেরিয়ে পিছন দিকে তাকিয়ে বলছে, বাবা মোড় পর্যন্ত এনেছি রে, ঠিক ছিল, মোড়টা পার করলে এটা বেশি হয়ে গেল বাবা। তো ছেলে বলতেছে, আব্বা রহস্য বুঝতে পারলাম না, তোমারে মারতে মারতে মোড় পর্যন্ত আনলাম, তুমি কিছু বললে না, যে মোড়টা পার করে দিচ্ছি সেই বলতেছো বেশি হয়ে গেছে, রহস্য তো বুঝতে পারলাম না। বলতেছে, বাবা জানো না তোমার দাদুরে মারতে মারতে আমি এই মোড়ে এলিলাম। কাকে 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 কাকে? তোমার দাদুরে মারতে মারতে আমি মোড়ে এলিলাম, তোমার দাদুকে মোড় পার করিনি, তুমি আমার এই মোড়টা পার করে দিয়েছো, এইটা বেশি হয়ে গেছে বাবা। এই আমার দিকে তাকা, আমার দিকে তাকা, যদি বাঁচতে চাস আমার দিকে তাকা। তুমি তোমার আব্বার সঙ্গে দুর্ব্যবহার করবা, মায়ের সঙ্গে দুর্ব্যবহার করবা, তোমার আব্বাকে তুমি তিন রাস্তার মোড় পার করে দেবা, তোমার আব্বাকে মাকে তিন রাস্তার মোড় পার করবা, আল্লাহ তোমাকে, আল্লাহ তোমাকেও দুটো সন্তান দিয়েছে, তুমি তৈরি থেকে তোমাকে দরিয়া পার করে দেবে। কি পার করে দেবে? দরিয়া পার করে দেবে, দরিয়া পার করে দেবে। আর আব্বা মাদেরকে বলি, আমাদেরকে পরিবর্তন করতে হবে, ভালো হতে হবে, সৎ হতে হবে, ভালো হতে হবে। ও আমার মায়েরা, আপনাদের বাড়ির ধারের কথা শোনাচ্ছি, মা দেখুন, জমিন দেখুন, জমিন যদি ভালো হয় গাছ ভালো হবে, গাছ যদি ভালো হয় ফল ভালো হবে। বাড়ির ধারের একটা জমিন দেখাচ্ছি বাবা, খোলা পাতার জমিন ধন্য করে শুয়ে আছেন হযরত পরশুরামান দরগাপুরি রহমাতুল্লাহ আলাইহি। আল্লাহ পাক তার কবরকে এই মুহূর্তে নূরে গুলজার করে দেন, বলুন আমিন। একটু মহব্বত বলতে পারলেন না? যিনি একজন জিহাদি আলেম, হায়াতে জিন্দেগিতে সৌদি আলেমদের সঙ্গে বাহাজ করে সেই বাহাজে জিতে রাজকীয় খানা খেয়ে বাড়ি এসেছিলেন, সুবহানাল্লাহ বলুন, সৌদি আলেমের সঙ্গে বাহাজ করে, সঙ্গে ছিলেন খোনার গোলাম মাওলানা সাহেব ও মুরব্বির, আপনারা দেখেছেন না গোলাম মাওলানা সাহেবকে, ঘোনায় বাড়ি গোলাম মাওলানা দরগাপুর সাহেব হুজুরের সঙ্গে ছিলেন। আল্লাহ হুজুরের বয়স তখন 7 বছর, আল্লাহ নবী 1500 বছর আগে নূরের জবানে বলে গেলেন, আল্লাহ নবী বললেন, মুরু আওলাদাকুম বিসসালাতি ইদা বানাগু সাবান ওয়াদরিবুহুম ইদা বানাগু আশরান। আল্লাহ নবী বললেন, তোমার ছেলে মেয়ের বয়স যখন হবে 7, ওকে নামাজের কথা বলো, ছেলে নামাজ পড়ো, মেয়ে নামাজ পড়ো, ছেলে নামাজ পড়ো, মেয়ে নামাজ পড়ো, 7 থেকে 10 পর্যন্ত মুখে মুখে বলো, 10 অতিক্রম হয়ে গেলে ছেলে যদি নামাজ না পড়ে, মেয়ে যদি নামাজ না পড়ে, আল্লাহ নবী বললেন, অদিরিবুহুম তুমি তাকে মারো। বাবাজি হযরত পরশুরামান দরগাপুরি রহমাতুল্লাহ আলাইহি হুজুরের বয়স তখন 7 বছর, হুজুর হুজুর গ্রামের ছেলেদের সঙ্গে মাঠে খেলাধুলা করতে গিয়েছেন, গ্রামের ছেলেদের সঙ্গে মাঠে খেলাধুলা করতে গিয়েছেন, খেলাধুলা করে যখন বাড়িতে ফিরছেন, সূর্যটা পশ্চিম দিকে অনেকটা ঢলে গিয়েছে, আসমানের সূর্য পশ্চিম দিকে অনেকটা ঢলে গিয়েছে, হুজুরের গায়ে কাদা মাটি ঘাম, হুজুর বাড়িতে এসেই বলছেন, আম্মা জান ভাত দেন। আপনারা দেখেন না, এমনি আমাদের ছেলে মেয়েদের খুঁজে পাওয়া যায় না, কিন্তু খাওয়ার সময় পুরো জমিদার,
কামাই ধুনি রেখেছে ভাত দাও হুজুর এসে বলছে আম্মাজি ভাত দেন জমিন দেখুন আমার কথা বুঝতে হচ্ছে নাকি জমিন আম্মা যান এক নম্বরে জিজ্ঞাসা করলেন বাবা বজ্রুর রহমান জোহরের নামাজটা পড়েছো একটু সুবহানাল্লাহ বলবেন না একটু মহব্বতে বলবেন না এক নম্বর কথা মা কি জিজ্ঞাসা করছে নামাজ পড়েছো আজকের আমার মেয়েটা তিন দিন চলে যাচ্ছে বাড়ির থেকে তিন দিন পরে আসছে কোথায় গেছলি রবিবারেও ক্লাস করতেছে আল্লাহ রে তা তুই ঠিক আছে করিয়ে যা ক্লাস রবিবার ও আল্লাহ সে দেখতেছি পরীক্ষা যখন হচ্ছে লেটার সহ ফেল এককা কি সহ ফেল তাহলে তুই রবিবারেও ক্লাস করলি তো কবুল করতেছিস কেন কোথায় গেছলি খোকা রবিবারে ক্লাস হয় ওর মাও জিজ্ঞাসা করেনি এই তুই রবিবারে কোন স্কুলে গেছলি ও আল্লাহ খবর নিয়ে দেখা যাচ্ছে ওর মাও রবিবারে ক্লাস করেছিল ওর মাও রবিবারে ক্লাস করা পার্টি ওই জন্য জিজ্ঞাসা করতেছেন ছেলেটা এক সপ্তাহ চলে গেছে খবর নিয়ে বাড়ি এসছে ওর আব্বা একবারও জিজ্ঞাসা করে না খোকা এক সপ্তাহ যে গেলি কোথায় গেলি ছিলি কোথায় ওর বাপ জিজ্ঞাসা করছে না মানে খবর নিয়ে দেখে যা ওর আব্বা ওই রকম ঘুরে 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 কোথার থেকে এসে ওর দাদু খবর নেই সংবাদ দেখে যা বজুর রহমান হুজুরের মা বলছে নামাজ পড়েছ না আম্মা আমার জোরের নামাজ পড়াইনি হুজুরের আম্মা জান বলেছিলেন ও বাবা বজুর রহমান তুমি কি জানো না তোমার মা কোনো বেনামাজিকে বাদ দেয় না আল্লাহু আকবার বলবেন ও ছেলেরা জোরে বলতে পারলেনি এই কর্ণাটকের আমার ওই বোনের কথা মনে আছে কি নাম মুচকান মুচকান বেঈমানরা তার পিছু ধাওয়া করলো একবার আল্লাহু আকবারের তকবীরে ধ্বনিতে সব আউট হয়ে গেল সুবহানাল্লাহ বলতে পারলেন না তোমরা সেই ধ্বনি দিতে পারবে না জবান খুলে বলো আল্লাহু আকবার আরো জোরে বলো জবান খুলে বলো আম্মা বলছে তুমি জানো না তোমার মা কোনো বেনামাজিকে ভাত দেয় না হুজুর বললেন আমি মনে করলাম আমার আম্মা আমাকে এই পর্যন্ত বলে ছেড়ে দিয়েছে হলো না আম্মা জান আমায় বললেন ও বাবা বসুর আমার দাঁড়িয়ে যাও হুজুর বললেন আমি দাঁড়িয়ে গেলাম আমার আম্মা জান কোথা থেকে দুটি ইট আনলেন দুটি ইট এনে আমায় বললেন ও বাবা বসুর আমার হাত দুটো সোজা করো হুজুর বললেন আমি হাত দুটো সোজা করলাম আমার আম্মা জান আমার দুই হাতে দুটি ইট তুলে দিয়ে বললেন বাবা ইট যদি পড়ে যান শাস্তি আরো দ্বিগুণ কমে ইট যদি পড়ে যান শাস্তি আরো দ্বিগুণ হবে সাত বছরের ছেলে হুজুর বললেন আমার হাত থেকে ইট পড়ে গেল আমি তত্তর করে কাঁপছিলাম চোখের পানিতে নাকের পানিতে একাকার হয়ে যায় আমি তত্তর করে কাঁপছিলাম চোখের পানিতে নাকের পানিতে একাকার হয়ে গেল আম্মা জান আমায় বললেন ও বাবা বসুর আমার গোসল করো হুজুর বললেন আমি গোসল করলাম আম্মা জান বললেন ও বাবা বসুর আমার জোহরের নামাজ নামাজটা আদায় করো হুজুর বললেন আমি জোহরের নামাজ আদায় করলাম তারপরে আমার আম্মা আমায় খানা দিলেন হুজুর বললেন আমি খানা খেলাম হুজুর বর্ণনা করেন ওই দিন থেকে আমি বজ্রুর রহমান আমার জীবনে কোনো দিন এক ভক্ত নামাজ কাজা হয় নাই জোরে বলতে পারলেন না মহব্বতে বলতে পারলেন না আপনারা আমাকে প্রশ্ন করতে পারেন যে হুজুর হুজুরের আম্মা এত নিষ্ঠুর সাত বছরের ছেলের হাতে ইট তুলে দিল এটা যে অত্যাচার করে ফেলেছে ঠিক আছে আমি আপনার মতটাকে কিছুক্ষণের জন্য সমর্থন করছি সাত বছরের ছেলের হাতে ইট তুলে দিয়ে যদি অত্যাচার করে থাকে ওই পাঁচ মিনিটের অত্যাচারে ওই ছেলেটার জন্য কোটি কোটি বছরের জাহান্নামের আগুনটা হারাম হয়ে গেছে জোরে বলতে পারলেন না মহব্বতে বলতে পারলেন না আর আমরা আমাদের ছেলে মেয়েদের আদর দিয়ে আদর দিয়ে আদর দিয়ে কোন দিকে ঠেলে দিচ্ছি কোন দিকে জাহান্নামের দিকে ঠেলে দিচ্ছি আপনি কিন্তু বুঝতে পারছেন না জাহান্নামের দিকে ঠেলে দিচ্ছেন আজকে আমাদের ছেলেকে মেয়েকে নামাজের কথা যে মা বলবে সে খোঁজ খবর নিয়ে দেখা যাচ্ছে মাই নিজে পড়ে না মা পড়ে না
জমিন দেখুন আল্লাহর পাঠানো পয়গম্বর হযরত ইব্রাহিম খলিলুল্লাহ আল্লাহর পয়গম্বর ইব্রাহিম খলিলুল্লাহ তিনি আল্লাহ পাকের নবী ওনার কলিজার টুকরা ওনার কলিজার টুকরা ইসমাঈল আলাইহিস সালাম তিনিও আল্লাহ পাকের নবী সুবহানাল্লাহ বলবেন না এই ছেলে জোরে বলতে পারলেন না বাপ ও নবী ছেলে ও নবী আরেকবার বলো সুবহানাল্লাহ বাপ ও নবী ছেলে ও ও ছেলেরা আল্লাহর পয়গম্বর ইয়াকুব আলাইহিস সালাম আল্লাহ পাকের নবী ওনার কলিজার টুকরা ইউসুফ আলাইহিস সালাম উনিও আল্লাহ পাকের নবী বাপ ও নবী ছেলে ও নবী বাপ ও নবী ছেলে ও নবী মুজাদ্দিদুজ জামান আমিরি শরিয়াত কুতুবুল আলাম দাদা হুজুর পীর কিবলা রহমাতুল্লাহ আলাইহি আল্লাহর ওলি তার পাঁচ কলিজার টুকরা তার রাও আল্লাহ রলি বাপ হলি ছেলে হলি বাপ নবী ছেলেও নবী কি জমিন দেখুন আর আমাদের জমিন দেখুন বাপ মাতাল ছেলেও মাতাল সারা জীবন দেখলাম ওর বাপ মাতলামি করেছে এখন ছেলে ফুল মাতাল বাপ ছেড়ে খাওয়া পাটি এখন দেখছি ছেলেটাও পাকা ঝাড়া পাটি ও চাচা ঠিক বলতেছিস না ভুল বলতেছিস সারা জীবন দেখতেছি ওর বাপ ছেড়ে খেয়েছে এখন দেখতেছি ছেলেটা পাকা ঝাড়া পাটি হ্যাঁ জমিন খারাপ হয়ে গেছে জমিন দেখুন বাপ দেখুন মা দেখুন ও ছেলেরা পীরানে পীর দস্তগীর হযরত বড় পীর আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি বড় পীর সাহেবের আব্বা জানের নাম কি বাহ 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 আলহামদুলিল্লাহ আবু সালেহ মুসা জঙ্গি রহমাতুল্লাহ আলাইহি বলুন সুবহানাল্লাহ আপনাদের কষ্ট হচ্ছে একটু সুবহানাল্লাহ জোরে বলা যাবে না ও ছেলে জোরে বলতে পারলি না বাপ দেখো আবু সালেহ মুসা জঙ্গি রহমাতুল্লাহ আলাইহি কয়েকদিন খাওয়া নেই কয়েকদিন খাওয়া নেই খাওয়া নেই দাজলা নদীর কিনারা দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছেন ইতিহাস আপনাদের জানা শুধু একটা কথা বোঝানোর জন্য আমি আগিয়ে যাচ্ছি দাজলা নদীর কিনারা দিয়ে হেঁটে যাচ্ছেন ক্ষুধা তাড়নায় নদীতে ভেসে যাওয়া একটা কি খেয়ে ফেলেছিলেন ফল খেয়ে ফেলেছিলেন ওই ফলটা খেয়ে চিন্তা করতেছে আচ্ছা ভাই ওই ফলটা খাওয়া জায়েজ না নাজায়েজ আপনারা বলবেন হুজুর আমরা কি মুক্তি নাই মুক্তি না মানে মুক্তি বাপ তো আপনারা মুক্তি না মানে এখন যদি কোনো ফতোয়া ফারাজের দরকার হয় কোনো মুফতি সাহেবের কাছে যাবেন না ফুরফুরা শরীফে যাবেন না আলেমুল আমার কাছে যাবেন না আমি একটা জায়গা বলে দিচ্ছি সাদা কাগজে ওই বায়ানটা লিখে এলাকার যেখানে বড় সাত দোকান ওখানে দেখে আসবেন বড় বড় মুফতি ইরাক পাস ইরান পাস সৌদি আরব পাস মিশর পাস জর্ডান পাস কত বড় ফতোয়া দিবি পাটাপাট মেরে দেবে ও শরীয়তের মুফতিদের ফতোয়া দিতে গেলে বেরেন ঘামাতে আল্লাহ সাত দোকানে যা ফতোয়া মারতেছে আমি তো সময় সময় কয়েকটা জলসায় বলি তোরা আমার গা দাওয়াত করেছিস কেন ও গা দাওয়াত কর আমার গা দাওয়াত করেছিস এত বড় মুফতি সব আমার সমাজে কিছু কিছু মুফতি আছে কিছু কিছু আছে বলছে কোরআন হাদিস ছাড়া আর কিছু চলবে না কোরআন হাদিস কোরআন হাদিস কোরআন হাদিস আর দুটো বাদ দিবি ইজমা কিয়াসটা কে নেবে এই কোরআন হাদিসের ভিতরে শরীয়ত সীমাবদ্ধ ওই ফলটা ফতোয়ায় খাওয়া জায়েজ তাকওয়ায় ফতোয়া আলাদা তাকওয়া আলাদা আচ্ছা ভাই হুজুর খেয়ে ফেলেছেন খেয়ে ফেলে চিন্তা করছে আল্লাহরে কার বাগানের মাল না বলে খেয়ে ফেলেছি চিন্তা করছে এখন এই বাগানের মালিক যদি আমাকে ক্ষমা না করে আল্লাহ তো আচ্ছা ভাই এইরকম অপরাধ আমরা আমাদের জীবনে করেছি না করিনি তা আমরা জীবনে এরকম এরকম অনুসূচনা আমাদের মধ্যে এসছে হ্যাঁ কত মাল পার করতেছি আল্লাহু আকবার
ও এমনি ইস্তিনজা করার পরে কুলুপ করে না, আর তখন পুরো আমের সিজন, হিমসাগর বাগান, আম গাছের বাগানের নিচে দিয়ে যাচ্ছে, মাঝখান দিয়ে রাস্তা, দেখে সব বড় বড় মাল পড়ে রয়েছে। জীবনে কোনোদিনও ইস্তিনজা করে পানি লয় না। আজও আমার সমাজে অনেক মুসলমানের ছেলেরা আছে দাঁড়িয়ে দাঁড়িয়ে পেশাব করছে, পেশাব করে পানি লয় না। কুলুপ কথা তো দূরের কথা, কি ওরা কিছু করে না। ও আল্লাহ, সে আম বাগানের ভিতর দিয়ে যাচ্ছে, তাকে বড় বড় আম পড়ে রয়েছে, ইস্তিনজা লাগেনি, বসে পড়েছে, বসে পড়ে ওই আম ধরেছে, আম ধরেছে, আম ধরে যাচ্ছে। তো বলতেছে, খোকা তুই উঠলি আর বসলি? তো বলতেছে, জানিস না আমি ইস্তিনজা করেছি, ইস্তিনজা করার পরে কি করতে হয়? পানি না থাকলে কুলুপ। তা বলতেছে, খোকা কুলুপ তো করতে হয়, তা আমরা জানি মাটিতে কুলুপ হয়, তুই তো আম দে চালাচ্ছিস, কুলুপ কি এখন আমে হয়? এর আমাল কত পার করতেছি। হ্যাঁ, বড় পীর সাহেবের আব্বা জান, আল্লাহ কার বাগানের ফল? বাগানের মালিককে খুঁজতে হবে। মালিককে খুঁজতে গেলে নদীর স্রোত যেদিকে যাচ্ছে ওদিকে গেলে হবে না, কোন দিকে যেতে হবে? উল্টো দিকে যেতে হবে, উল্টো দিকে। মালিক এই দিকে পাওয়া যাবে, এই দিকে পাওয়া যাবে, এই আমার দিকে, আমার দিকে, আমার দিকে তাকাও, এই দিকে পাওয়া যাবে। একজনের স্ত্রী স্বামীকে, স্বামীকে না বলে এক জায়গায় বেড়াতে গেছে, নদীর রাস্তায় বেড়াতে গেছে। এখন বেড়াতে গিয়ে সেই বোট ডুবে গেছে, ডুবে গেছে, অনেক মানুষ মারা গেছে। ওর স্বামীর কাছে সংবাদ এসেছে যে আপনার স্ত্রী যে বোটে গেছিল সেই বোটে ডুবে গেছে, অনেক মানুষ মারা গেছেন, তুমি খোঁজ খবর নিয়ে দেখো কে যাও তোমার বিবির অবস্থা কি। এখন ভাই, বিবি যদি মরিও যায়, যদি জ্যান্তও থাকে, তো স্বামী যদি যায় খুঁজতে গেলে নদীর কোন দিকে যেতে হবে? সরোজ যেদিক যাচ্ছে। এখন ও বেচারা কি করতেছে? উল্টো দিকে যাচ্ছে, ও স্বামী উল্টো দিকে। তো বলতেছে, ও ভাই উল্টো দিকে যাচ্ছ কেন? তোমার বিবি যদি বেঁচেও থাকে, যদি দরিয়াতে নদীতে বেঁচে থাকে, তো ওকে তো স্রোতে তো এই দিকে নিয়ে গেছে, তুই ওই দিকে যাচ্ছিস কেন? বলতেছে, তোরা জানিস না ও সারা জীবন উল্টো চলেছে, ওরে এদিকে পাবো না, খুঁজতে গেলে উল্টো, সারা জীবন ওরে বলেছে এইদিকে যা, ও এইদিকে গেছে, ওই জন্য ওদিকে যাবো না, উল্টো দিকে গেলে ওরে পাবো, ও যদি মরিও যায় ওর লাশ উল্টো দিকে পাবো। আল্লাহ, পিরানে পীরদস্তে গির হযরত বড় পীর আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহির আব্বা জান নদীর স্রোতের বিপরীত দিকে হাঁটতে হাঁটতে বাগান পেয়ে গেছেন, বাগানের মালিক ও পেয়ে গেছেন। একটু সুবহানাল্লাহ বলবেন, একটু মহব্বতে বলা যাবে। বাগানের মালিককে গিয়ে বলছে, আমি আপনার বাগানের একটা ফল, কয়েকদিন আমি ক্ষুধার্ত ছিলাম না বলে খেয়ে ফেলেছি, আমাকে আল্লাহর রাস্তে মাফ করে দেন। বাগানের মালিক চিন্তা করতেছে, আল্লাহ এই বাগানের কত মাল চলে গেছে, কত মানুষ খায়, পশু পাখি খায়, আজ পর্যন্ত এরকম কেউ তো আসেনি। বাগানের মালিক ও মানুষ, আর যিনি ক্ষমা চাইতে গিয়েছেন তিনিও মানুষ। প্রবাদে একটা কথা আছে, মানুষে মানুষ চেনে, আর একটাই চেনে কচু, ওটার নাম আর বলবো না। উনি মানুষ মানুষকে চিনে ফেলেছেন, ক্ষমা চাচ্ছে, উনি বলছে ক্ষমা হবে বাবা, ও আল্লাহর বান্দা ক্ষমা তোমায় হবে, তবে আমার দুটি দাবি তোমায় মানতে হবে। কটা দাবি? ও আল্লাহর বান্দা, এক নাম্বার শর্ত হলো, ক্ষমা যদি পেতে চাও এই বাগানে তোমাকে 12টা বছর ধরে গোলামি করা লাগবে। ভাই এখন আপনি মনে করেন ওইরাম কেস, আমি আব্দুল মুহিত সাহেবের বাগানের একটা মাল খেয়ে ফেলেছি, ও ভাইয়ের কাছে এসেছি, ভাই তোর মাল খেয়ে ফেলেছি, আমি একটা হুজুর মানুষ ব্যক্তি, না জেনে খেয়ে ফেলি, তুই আমি মাফ করে দে। আর হুজুর যদি বলে এক মাস বাড়ি মাইনে থাকতে হবে, ও মেরে পুরো একদম লোপাট করে দেবো না, দেবো না পুরো মেরে, কি করে দেবো আমি? তো সাহস বলো। বাগানের মালিক বলছে 12 বছর গোলামি করা লাগবে। আবু সলে মুসা জাঙ্গি রহমাতুল্লাহি চিন্তা করে নিলেন, ও ছেলে না হুজুর চিন্তা করে নিলেন, এই বাগানের মালিক যদি আমায় মাপ না করে, আল্লাহ আমায় মাপ করবে না, ওই ক্ষমাটা পাওয়ার জন্য 12 বছর গোলামি করাতে রাজি হয়ে গেলে। একটু জোরে বলা যাবে না, একটু মহব্বতে বলা যাবে না, 12 বছর গোলামি করার পরে বলছে হুজুর মাফ করে দেন। বাগানের মালিক বলছে, আমি বলেছিলাম শর্ত কটা? একটা মেনছো আর একটা বাকি আছে, কি? ও আল্লাহর
চোখে দেখতে পায় না, কানে শুনতে পায় না, কথা বলতে পারে না, তার পা দুটো ঠিক নাই, হাত দুটো ঠিক নাই, এমন একটা কন্যাকে বিয়ে করা লাগবে। বর্ণনা দিয়েছে আমারকে, এই সমস্ত ছেলেদের যদি বলা হয় এইরকম একটা মেয়ে দেবো, 10 লাখ টাকা দেবো, এরা কি রাজি হবে? পরবার তোর দুটো পায়ে ধরি ও কথা বলিস, ও কি কথা বলতেছে, কানে শুনতে পায় না, চোখে দেখতে পায় না, হাত ঠিক নেই, মুখ ঠিক নেই, কি করব? আবু সালে মুসা জাঙ্গি রহমতুল্লাহ আলাইহি ওই মেয়েকে বিয়ে করাতে রাজি হয়ে গেলেন। জোরে বলুন, জোরে বলতে পারলেন না? বিয়ে হয়ে গেছে, আল্লাহ আকবার, মেয়ে তো কথা বলতে পারে না, বাসর ঘরে গিয়ে সালাম দিয়েছেন, আসসালামু আলাইকুম। ছেলেরা বাড়িতে বিবিদের সালাম দিবি, একজন বলতেছে হুজুর আপনি বলতেছেন ঠিকই, কিন্তু ইয়ে আমল তো সঙ্গে সঙ্গে করা যাবে না, আমি তো জীবনে কোনোদিন সালাম দিইনি, এখন যদি ঘরের ভিতরে ঢুকে বলি আসসালামু আলাইকুম হয়তো বলবে পাগল হয়ে গেছে, পালা। পাগল না কি সালাম দিচ্ছে ঘরের ভিতরে গিয়ে? পীরানে পীর হযরত বড় পীর আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি আব্বাজান সালাম দিয়েছেন, এমন মেয়ের সঙ্গে আমার বিয়ে হলো যে কথা বলতে পারে না, দেখতে পায় না, শুনতে পায় না, কিন্তু ঘরের ভিতরে যেই না সালাম দিয়েছে অমনি বিবি থেকে সালামের জবাবটা পেয়ে গেছে। বলুন সুবহানাল্লাহ, আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহির আম্মা জান ছেলেকে প্রাথমিক শিক্ষা দেওয়ার জন্য ছেলেকে মক্তবে পাঠাচ্ছে। ও বাবা আব্দুল কাদের যাও বাবা মক্তবে চলে গিয়ে আল্লাহর কোরআনটাকে শিখে এসো। সুবহানাল্লাহ বলবেন না? একটু মহব্বতে বলবেন না? যাও বাবা, যাও যাও বাবা আব্দুল কাদের মক্তবে যাও। ও আমার মা আম্মা জান ছেলেকে মক্তবে পাঠিয়ে দিয়েছে, হুজুর আমার আবু আবু হুজুর আমার পীরানে পীর দস্তগীর বড় পীর আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহিকে পাশে বসিয়ে বলেছিলেন, ও বাবা আব্দুল কাদের আমার সঙ্গে পড়ো, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম, আলিফ বা তা সা কিংবা আলিফ বে তে সে পড়ো। কথিত আছে পীরানে পীর দস্তগীর বড় পীর আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি আউযু বিল্লাহ বিসমিল্লাহ থেকে শুরু করে 18 পারা কোরআন মুখস্থ পড়েছিলেন। শিক্ষক জিজ্ঞাসা করে, ও আব্দুল কাদের তুমি কি করে কোরআন মুখস্থ করলে? হুজুর বলেছিলেন, পীরানে পীর দস্তগীর বলেছিলেন, যখন আপনি জানেন আমার আম্মা জান কোরআনের হাফেজা ছিলেন, আমার আম্মা জান কোরআনের হাফেজা ছিলেন, আমার আম্মা জান আমায় যখন দোলনায় নিয়ে দোল দিতেন, আল্লাহ রসুল বলেছেন উতলুবুল ইলমা মিনাল মাহাদি ইলাল্লাহাত, আল্লাহ নবী বললেন জ্ঞান অর্জন করার সময় হলো দোলনা থেকে শুরু করে কবরে যাওয়ার আগ পর্যন্ত। পীরানে পীর দস্তগীর বলেছিলেন, স্যার আপনি জানেন না আমার আম্মা জান কোরআনের হাফেজা ছিলেন, আমার আম্মা আমাকে দোলনায় নিয়ে দোল দিতেন, আমার আম্মা জি আমাকে দোলনায় নিয়ে দোল দিতেন, আর আমার আম্মা কোরআন তেলাওয়াত করতেন, আমি আব্দুল কাদের দোলনায় শুয়ে শুয়ে মায়ের তেলাওয়াতকৃত কোরআন আমি মুখস্থ করেছি। জোরে বলা যাবে না? মহব্বতে বলা যাবে না? আল্লাহর কোরআন আমি মুখস্থ করেছি, আল্লাহর কোরআন আমার মা কি ছিল কোরআনের হাফেজা, আমার মা আমাকে দোলনায় নিয়ে দোল দিয়েছে, আর আমার মা কি করেছে কোরআন তেলাওয়াত করেছে, আমি মায়ের কোরআন
শুনে শুনে আমি আব্দুল কাদের কোরআন মুখস্থ করেছি, বলুন সুবহানাল্লাহ, জোরে বলুন সুবহানাল্লাহ। আর আমাদের আমাদের অধিকাংশ মায়েরা, সব মায়ের কথা বলবো না, আল্লাহু আকবার, এরা একেবারে দোলনা থেকে বিষাক্ত ইনজেকশন দোলনায় নিয়ে দোল দিচ্ছে আর বলতেছে ও টুনির মা তোমার টুনি কথা শুনে না, আল্লাহু আকবার, ওর মাও গানের হাফেজ মেয়েও, আই ঠিক বলছিস না ভুল বল, টুনির মার গান শোনাচ্ছে আর ওর মেয়ে পুরো একদম টুনির হাফেজ। ও আল্লাহর বান্দারা, ও ছেলেরা, এবারে পীরানে পীর দস্তগীর হযরত বড় পীর আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহিকে আম্মা জান ইলমে হাদিস ইলমে তাফসীরের জ্ঞান অর্জন করার জন্য, আলেম বানানোর জন্য, মুহাদ্দিস বানানোর জন্য, ফকি বানানোর জন্য ছেলেকে বড় মাদ্রাসায় পাঠিয়ে দিচ্ছে, একটা কাফেলার সঙ্গে পাঠিয়ে দিচ্ছে। আম্মা জান, ছেলেকে পাঠানোর আগে 40টা সোনার মুদ্রা ওই ছেলেটার জামার বগলের নিচে সুন্দর করে সেলাই করে দিয়ে কাফেলার সঙ্গে বিদায় দিয়ে, বিদায় দেওয়ার কালে একটা কথা বলেছিলেন, ও বাবা আব্দুল কাদের, আমি তোমাকে বিদায় দিচ্ছি বাবা, তবে মা হয়ে একটা আদেশ তোমায় করছি বাবা, জীবনে যেন মিথ্যা কথা বলবি না। জীবনে যেন মিথ্যা কথাটা বলবি না বাবা, ছেলে দিয়েছেন কাফেলার সঙ্গে, দেখতে পাওয়া গেছে আপনার প্রতিমধ্যে টোটাল কাফেলাটা দস্যুদের কবলে পড়ে গেছে, হুজুরের সঙ্গী সাথী যারা ছিল তাদের কাছ থেকে টোটাল মাল সব লুট করে নিয়েছে, লুট করে নিয়েছে, লুট করে। ভাই ওখানে যদি আমরা থাকি আর আমাদের যদি জিজ্ঞাসা করে তোর কাছে কিছু আছে মাল যদি থাকে, আমরা হ্যাঁ বলবো না না বলবো, যত কিরে আছে আল্লাহর কিরে, খোদার কিরে, বাপের কিরে, মার কিরে, গোষ্ঠীর কিরে, কিচ্ছু নেই, কিচ্ছু নেই। পীরানে পীর দস্তগীর বলেছিলেন, ও আল্লাহর বান্দারা, বাবাজি ওই দস্যুদের যে লিডার, ওই লিডার পীর সাহেবকে জিজ্ঞাসা করে, বেটা তোর কাছে কিছু আছে নাকি, বাবা ছেলে তোর কাছে কিছু আছে নাকি। পীরানে পীর দস্তগীর বলেছিলেন, ও আল্লাহর বান্দা, আমার কাছে 40টা সোনার মুদ্রা আছে, সুবহানাল্লাহ, বলো না একটু মহব্বতে, বলো না, দস্যুদের লিডার মনে করতেছে ছেলেটা আমার সঙ্গে, এই 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 কোথায় 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 টাকা, দস্যুদের লিডার হাত দিয়ে দেখে বাস্তবেই তাই, দস্যুদের বলে বাবা তুই তো দেখছিস আমরা লুট তারাজ করছি, আমরা ডাকাত, এখানে তো মানুষ গোপন করে, কিন্তু তুই এটা প্রকাশ করলি কেন বেটা। বড় পীর সাহেব কেঁদে উঠে বলেছিলেন, ও আল্লাহর বান্দা, আমার আম্মা জান আমাকে যখন বিদায় দিয়েছিলেন, বিদায় দেওয়া কালে আমার আম্মা আমাকে আদেশ করেছিলেন, ও বাবা আব্দুল কাদের, জীবনে যেন মিথ্যা কথা বলবি না, আমি জানি আপনারা দস্যু, আমি জানি আপনারা ডাকাত, আপনারা লুট তারাজ করছেন, কিন্তু এই কঠিন মুসিবতের সময়ও আমি আমার মায়ের আদেশ অমান্য করতে পারি নাই। দস্যুদের লিডারের চোখে পানি, ও বাবা তুই কঠিন মুসিবতে তুমি যদি তোমার মায়ের আদেশ অমান্য করতে না পারো, আমি জীবনে কত আল্লাহর হুকুম অমান্য করেছি, আমি জীবনে কত আমার রবের হুকুম অমান্য করেছি, না 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 আর না, ও আল্লাহর বান্দা তোমার হাতটাকে বাড়িয়ে দাও, আমার এই নাপাক হাতটা তোমার হাতে দিয়ে একবার আমাকে তওবা করিয়ে দাও, আমি তওবা করছি জীবনে আর কোনো দিন ডাকাতি করব না। ওই ডাকাতির লিডার পীরানে পীর দস্তগীর বড় পীর আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি হুজুরের হাতে হাত দিয়ে তওবা করে দস্যুদের লিডার থেকে আল্লাহর ওলি হয়ে গেল। আর একটু জোরে বলুন সুবহানাল্লাহ। আজ আপনারা মুক্তব করেছেন যে ছেলেটা নামাজ পড়ে না, ও মুক্তবে যাবে, ও নামাজি হবে, যে মেয়ে
ছেলেটা নামাজ পড়ে না ও মুক্তবে যাবে নামাজি হবে, যে ছেলেটা উযু জানে না ও মুক্তবে যাবে উযু শিখবে, যে মেয়েটা উযু জানে না ও মুক্তবে যাবে উযু শিখবে, যে ছেলেটা গোসল জানে না ও মুক্তবে যাবে গোসল শিখবে, যে মেয়েটা গোসল জানে না মুক্তবে যাবে গোসল শিখবে, পাক না পাক শিখবে, জায়েজ না জায়েজ শিখবে, ওদের দ্বারাই দিনের আলো জারি হয়ে যাবে। বলুন সুবহানাল্লাহ। ও আমার মায়েরা, এই রকম একটা গুরুত্বপূর্ণ কাজে, এই রকম একটা মহৎ কাজে আমাদেরকে সহযোগিতা করতে হবে, আমাদের এগিয়ে আসতে হবে। বাবা আমি এক নম্বরে একটু চাচ্ছি আল্লাহর কোন বান্দা আছে এক নম্বরে এই মক্তবের জন্য বাকিতে নয় রে বাবা, এক নম্বরে একটা হাজার টাকা নগদে 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 আমি হদম শাহানুর আলম একটু হাত পাচ্ছি, আমি দিনের স্বার্থে একটু হাত পাচ্ছি, এই বক্তব্যে আপনার ছেলেরা নামাজ শিখবে, মেয়েরা নামাজ শিখবে, পাক না পাক শিখবে, জায়েজ না জায়েজ শিখবে, ওদের দ্বারাই দিনের আলো জারি হয়ে যাবে। এক নম্বরে আল্লাহর কোন বান্দা আছেন একটুখানি এগিয়ে আসুন, যে হুজুর আমি মহৎ কাজে একটা হাজার টাকা দিচ্ছি। এতগুলো মানুষ, এতগুলো মানুষ, একজন ব্যক্তি একটা হাজার টাকা নগদে দিতে হবে আমাকে, একটা হাজার টাকা, কে আছেন ভাই? একজন ব্যক্তি একটা হাজার টাকা আমাকে নগদে দিতে হবে। আমি আশাবাদী ইনশাআল্লাহ আপনারা দেবেন, একজন ব্যক্তি দেবেন একটা হাজার টাকা। আমি মোহাম্মদ শাহানুর আলম আখেরি মোনাজাতে আপনার জন্য চোখের পানি দিয়ে দোয়া করে যাব, এছাড়া আর আমি কিছু দিতে পারবো না। বাবা জীবনে অনেক পয়সা নষ্ট করেছেন, অনেক পয়সা অপচয় করেছেন, মক্তবে দেবেন এটা কিন্তু আপনি আপনি মক্তবে দেবেন এটা কিন্তু সাদকায় জারিয়া হয়ে যাবে, এ নেকি বন্ধ হবে না, জীবিত অবস্থায় নেকি পাবেন, মরে কবরে গিয়েও নেকি পাবেন। এক নম্বরে আল্লাহর একটা বান্দা হলো না যে হুজুর আমি এক হাজার টাকা দেবো, আলহামদুলিল্লাহ আমার ভাই কি বলেছি, এই সত্তর লাগাবি না, এই সত্তর গুলো লাগাই সবাই ইউটিউবদের জন্য হুজুর মরে যায়, হুজুর মরে যায়। আরো জোরে বলো নারাই তাকবীর। নির্মাণ দত্তপাড়ার বক্তব্যের উন্নতি কল্পে বাৎসরিক মহান ইসানে জোরে বলো নারাই তাকবীর। আমার আজগার ভাই নগদে এক হাজার টাকা বলো মারহাবা, জোরে বলো মারহাবা। আমার জাহাঙ্গীর ভাই কোথায়, আমার ভাই কোথায়, কই আমার জাহাঙ্গীর ভাই কই, আলহামদুলিল্লাহ আমার জাহাঙ্গীর ভাই এক হাজার টাকা নগদে পাঠিয়েছে, তকবীর নারাই তকবীর। তিন নম্বরে আমার সেজো ভাই, এ ভাইয়ের সেজো ভাই মানে আমারও সেজো ভাই, আমার সেজো ভাইও নগদে এক হাজার টাকা পাঠিয়েছে, তকবীর দেন তো নারাই তকবীর। আল্লাহ পাক এই তিনজনের ওয়াদা কবুল করুন, এই তিনজনের দান কবুল করুন, এদের মনে আশা পূরণ করুন, এদের রুজিতে বরকত দিন, এদের কামাইতে বরকত দিন, এদের সংসারে উন্নতি দিন, এদের আব্বা মা, এদের দাদু দাদি, এদের নানু নানি যারা জন্মের মতো বিদায় নিয়ে কবরে, এই সওয়াবগুলো তাদের আরো আর পরে পৌঁছে দিন, মুর্দাদের কবরগুলো জান্নাতের নূর দিয়ে গুলজার করে দিন। বলুন আমি ছেলেরা একটু জোরে তকবীর দে না নারাই তকবীর, একটু জোরে বল না নারাই তকবীর। চার নম্বরে এক হাজার টাকা কে আছেন, যদি এক্ষুনি না থাকে এক সপ্তাহের মধ্যে দেবেন, এক সপ্তাহের মধ্যে দেবেন, মক্তব এখন অনেক টাকা ঋণী আছে, আল্লাহ আকবার।